সাজ্জি সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, আমরা পিপি লিগেরা, আমরা বাস পাখি, বাকি একবার ধরি। আর এই যে নূর সাহেব, নূর সাহেবের দল, এটা পরগাছা দেখেন না, কোনো গাছে কিছু পরগাছা জায়গা নাই। জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না। জাতীয় পার্টি হলো বাজ পাখি, যাকে একবার ধরেই তাকে আর ছাড় দেই না। জাতীয় পার্টির কু চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, আমরা যে কোনো শক্তিকে প্রতিহত করার ক্ষমতা রাখি, অন্তর্বর্তী সরকার সামনের সংলাপগুলোতে জাতীয় পার্টিকে যেন বাদ না দেয়, কর্মী সবার মধ্য দিয়ে এই বার্তাটা আমরা দিতে চাই। শুক্রবার 8ই নভেম্বর রংপুর নগরের সেন্ট্রাল রোডে কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টির যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকার আমাদের সাথে বৈষম্য করেছে, তার প্রতিবাদেই আজকের এই যৌথ সভা। সরকার যদি আমাদের সাথে ভালো আচরণ না করে, তাহলে রংপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মোস্তফা বলেন, আমাদের আপনাদের শুভশক্তির উদয় হোক, জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না। যে পথে গেছে আপা, সে পথে যাবে জাপা। সারজিসের এমন মন্তব্যের প্রেক্ষিতে মোস্তফা বলেন, জাতীয় পার্টির ইতিহাস 42 বছরের ইতিহাস, জাতীয় পার্টির ইতিহাস 9 বছর সুশাসনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার ইতিহাস। সমন্বয়ক সারজিস আলমের উদ্দেশ্যে করে মোস্তফা বলেন, ভুলে যায়েন না, আবার গর্জে উঠব রংপুর। আপনাদের মসনদ উল্টে দেওয়ার জন্য রংপুরকে যথেষ্ট মনে করি। আমরা বলতে চাই যে জাতীয় পার্টি কোনো পিঁপড়া নয়, জাতীয় পার্টি হলো বাজ পাখি, যাকে একবার ধরে তাকে আর ছাড় দেয় না। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এম এম ইয়াসিরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহসভাপতি লুকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ। সম্মেলনে জেলা মহানগর জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এদিকে শুক্রবার দিনভর নগরীতে ঘুরে দেখা গেছে রংপুরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নগরীতে টান টান উত্তেজনা বিরাজ করছে। এ সময় উভয় দলের নেতাকর্মীদের হাতেই লাঠিসুটা দেখা গেছে। তবে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।